নমস্কার, আমি ননীগোপাল রায়, প্রধান শিক্ষক, সুদর্শননগর PHSV হাই স্কুল। লকডাউনের কারণে প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের পড়াশোনা অনেকটাই ছেদ ঘটেছে। আমাদের বুনিয়াদপুর পৌরসভা তোমাদের এই পড়াশোনা বিষয় বন্ধ না রেখে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সঙ্গে সহযোগিতার ফলে তোমাদের অনলাইন টিচিংয়ের ব্যবস্থা করেছেন, সেই জন্য বুনিয়াদপুর পৌরসভাকে ধন্যবাদ। এই কাজের সঙ্গে যুক্ত যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আমাদের সাহায্য করেছেন তাদের প্রত্যেককেই ধন্যবাদ। আমি আজকে তোমাদের গ্রামারের কিছু বিষয়, যেগুলো আমাদের সিলেবাসের ভেতরে ওইভাবে উল্লেখ নেই, কিন্তু তবুও আমাদের বিশেষ করে মনে রাখতে হবে যে ইংরেজি শিখতে গেলে, পড়তে গেলে বা বলতে গেলে আমাদের কিন্তু এই বিষয়গুলো মনে রাখা জরুরি। এই কারণেই দুই একটা টিপস আকারে তোমাদের সামনে আলোচনা করার আমি চেষ্টা করছি। দেখো, প্রথমেই আমি যে বিষয়টা আলোচনা করতে চাইছি সেটি হচ্ছে স্পেলিং, অর্থাৎ বাংলায় বলা হয় বানান। বাংলা ব্যাকরণে তোমরা শিখে থাকবে নত্ব বিধান এবং সত্ব বিধান, কি করে দন্ত্য কোন কোন জায়গায় মূর্ধন্য হবে এবং কোন কোন জায়গায় তারব্যস এবং দন্ত্য সেটি মধ্যনস হবে, সেই নিয়মগুলো তোমাদের বাংলা ব্যাকরণের নত্ব বিধান এবং সত্ব বিধানের মধ্যে রয়েছে। কিন্তু আমাদের এই ইংরেজি গ্রামারের ক্ষেত্রে এই ধরনের কোনো সিলেবাসের ভেতরে আলাদা করে এই স্পেলিংয়ের কোনো বিষয় কিন্তু দেওয়া নেই। তাহলে আমরা কি করে শিখব? ওই গ্রামার শেখার মধ্য দিয়ে দু একটি বিষয় ভালো করে মনে রাখার চেষ্টা করবে, তাহলে তোমরা দেখতে পাবে যে এর মধ্যেও কিন্তু আমাদের স্পেলিংয়ের কিছু কিছু নিয়ম কিন্তু এর মধ্যে ঢুকে রয়েছে। যেমন একটা উদাহরণ আমি দিই তোমাদের, তাহলে আরো পরিষ্কার হবে। এই শব্দটার দিকে তোমরা দেখো, বিগ এর সঙ্গে আমরা কি যোগ করেছি, ইয়ার যোগ করে বিগার শব্দটি পেয়েছি। এগুলো তোমরা ক্লাস 7 এবং 8 যখন ডিগ্রি চেঞ্জ করেছিলে তাতে তোমরা শিখেছো পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। সেই পজিটিভ ডিগ্রির সঙ্গে ইয়ার যোগ করে কম্পারেটিভ ডিগ্রি হয় এবং পজিটিভের সঙ্গে ইএসটি যোগ করে সুপারলেটিভ ডিগ্রি হয়। তো এবার বিষয়টা হচ্ছে যে আমি এখানে কি যোগ করেছি, যোগ করেছি ইআর। তো মূল শব্দটা কি ছিল আমাদের, বিআইজি, এর সঙ্গে কি যোগ করলাম, ইআর যোগ করেছি। তাহলে বানানটা কি দাঁড়ালো, আমাদের স্পেলিংটা কি আসলো, BIGGER। এখানেই প্রশ্ন যে আমাদের মূল শব্দ যেটা, সেই মূল শব্দের সঙ্গে কি ছিল, একটি মাত্র জি ছিল। তবে এখানে ইয়ার যোগ করার ফলে কি করে আমাদের দুটো জি আসলো সেটাই মনে রাখতে হবে, এটাই একটা স্পেলিং এর আমাদের নিয়ম। একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে তোমরা নিজেরাও পরিষ্কার বুঝে যাবে। মূল শব্দটা কি ছিল, আমি আবারও বলছি, মূল শব্দটি ছিল আমাদের বিগ, BIG। এখানে শেষ হয়েছে কি দিয়ে দেখো তোমরা, জি দিয়ে শেষ হয়েছে। জিটা কি, ভয়েলা কনসোনেন্ট, কনসোনেন্ট, তার আগে কি রয়েছে, ভয়েল রয়েছে, কটি ভয়েল, একটি ভয়েল। তাহলে নিয়ম হচ্ছে কোনো ওয়ার্ড যদি শেষ হয় কনসোনেন্ট দিয়ে, তার আগে যদি সিঙ্গেল ভয়েল থাকে এবং যদি কোনো কিছু আমরা যোগ করতে চাই, ইআর, ইএসটি, আইএনজি ইত্যাদি যদি যোগ করতে চাই, তাহলে কি হবে আমাদের, তাহলে সেই শেষের কনসোনেন্ট যেটা থাকবে সেই কনসোনেন্ট দুটোতে পরিণত হবে। এই জন্য আমাদের কি দাঁড়ালো, BIG, এর সঙ্গে ইয়ার যোগ করলাম এবং আমাদের বানানটা কি দাঁড়ালো, বি
আই জি জি ই আর, পরিষ্কার? এরকম আর একটু উদাহরণ আমি তোমাদের সামনে আনছি, দেখো। এখানে মূল শব্দটা কি আমার? রান, আর ইউ এন, শেষ হলো কি দিয়ে? এন দিয়ে। এন হচ্ছে কনসোনেন্ট, এর আগে কি রয়েছে? ভাওয়েল রয়েছে। কটা ভাওয়েল? একটি ভাওয়েল। তাহলে এর সঙ্গে আমরা কি যোগ করেছি? আইএনজি যোগ করেছি। তাহলে স্পেলিংটা আমাদের কি হবে? আর ইউ আর ইউ ডবল এন আই এন জি। পরিষ্কার হলো বিষয়? নিয়মটি তাহলে আমি আর একবার সংক্ষেপে বলে দেওয়ার চেষ্টা করছি। কোনো ওয়ার্ড শেষ হবে কি দিয়ে? কনসোনেন্ট দিয়ে। তার আগে যদি একটিমাত্র ভাওয়েল থাকে এবং সেই ওয়ার্ডের সঙ্গে আমরা যদি কোনো কিছু যোগ করতে চাই, সেই যোগ করার বিষয়টা কি হতে পারে? ইয়ার হতে পারে, ইএসটি হতে পারে, আইএনজি হতে পারে, ইয়ার হতে পারে, ইত্যাদি যদি যোগ করি, তাহলে শেষের যে কনসোনেন্ট সেই কনসোনেন্ট মাস্ট বি ডাবল, অর্থাৎ দুটোতে পরিণত হবে। এরকম একটা আর একটা উদাহরণ দিই, তাহলে তোমাদের আরো পরিষ্কার হবে। এখানে যে উদাহরণটা দেওয়া রয়েছে সেটার দিকে একটু দেখো। আমাদের মূল শব্দ কি ছিল? রিড, আর ই এ ডি। তার সঙ্গে আমরা কি যোগ করেছি? আইএনজি যোগ করেছি। তাহলে বানানটা কি দাঁড়ালো? আর ই এ ডি আই এন জি। এখানে কিন্তু দুটো ডি হবে না, ডাবল ডি হবে না। কেন? তার কারণ আমাদের নিয়মে বলা ছিল যে এখানে সেই কনসোনেন্টের আগে যদি সিঙ্গেল ভাওয়েল থাকে তাহলেই সেই নিয়ম কার্যকরী হবে। কিন্তু আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এখানে দুটো ভাওয়েল রয়েছে, ই এবং এ, দুটো ভাওয়েল। এই কারণে আগের যে নিয়মটা ছিল সেই নিয়ম কিন্তু আর কার্যকরী হবে না। তাহলে সেক্ষেত্রে স্পেলিংটা আমাদের কি দাঁড়াবে? আর ই এ ডি আই এন জি। ঠিক একই রকম ভাবে তোমরা দেখো যে আর একটা উদাহরণ আমি তোমাদের দিচ্ছি। বুকিং, এখানেও দেখো মূল শব্দটা কি ছিল? বি ডবল ও কে। তার সঙ্গে আমরা কি যোগ করলাম? আইএনজি যোগ করেছি। তাহলে বানানটা কি থাকবে? বি ডবল ও কে আই এন জি। এক্ষেত্রেও কিন্তু আর ডাবল কে হবে না। তাহলে নিয়মটি আমরা কি শিখলাম? নিয়মটি শিখলাম, কোন ওয়ার্ড যদি শেষ হয় কনসোনেন্ট দিয়ে, তার আগে যদি একটিমাত্র ভাওয়েল থাকে এবং যদি কোনো কিছু আমরা যোগ করতে চাই, ইয়ার অথবা আইএনজি বা ইএসটি, এরকম কোনো কিছু যোগ করতে চাইলে তাহলে কি হবে? শেষের যে কনসোনেন্ট সেই কনসোনেন্ট দুটো হবে। কিন্তু যদি সেই কনসোনেন্টের আগে দুটি ভাওয়েল থাকে, অর্থাৎ একাধিক ভাওয়েল থাকে, তাহলে কিন্তু এই নিয়ম আর কার্যকরী হবে না। এটি গেল একটা স্পেলিংয়ের একটা টিপস। এরপরে পুরুষ, এমনিতেই আমরা প্রত্যেকেই একদম নিচু ক্লাস থেকে পড়ে এসেছি যে পার্সন এর বাংলা হচ্ছে পুরুষ। কিন্তু মজার বিষয় হলো পুরুষ বা পার্সন কাকে বলে
সেই সম্পর্কে ধারণা পরিষ্কারভাবে কোনো বইতে কিন্তু আমরা পাইনি। তাহলে একটু মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের, কাকে বলা হবে? বাক্যের অন্তর্গত প্রতিটি ব্যক্তি এবং বস্তুকেই ইংরেজিতে আমরা বলবো পার্সন এবং বাংলায় বলা হবে পুরুষ। তোমরা প্রত্যেকেই জানো যে পার্সন বা পুরুষ তিন প্রকার, কী কী? ফার্স্ট পার্সন ইংরেজিতে, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন বাংলায় বললে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং প্রথম পুরুষ। যাই হোক, এইবার বিষয়টা হচ্ছে আমার এই যে পার্সনের কথা বলা হলো, এই পার্সন সম্পর্কে আমাদের একটি কনফিউজিং বিষয় রয়েছে। যেমন বাক্যের মধ্যে যদি আমরা এক বচনে তিনটে পার্সন পাই, অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তিনটে পার্সন যদি থাকে এক বচন এক বচন করে, তাহলে আমরা কাকে আগে রাখব? এই জায়গায় আমাদের একটা খুব কনফিউজিং ম্যাটার, অর্থাৎ কোন পার্সনটি আমাদের আগে বসবে, ফার্স্ট পার্সন না সেকেন্ড পার্সন না থার্ড পার্সন? বাংলার ক্ষেত্রে এইরকম কোনো নিয়ম নেই। বাংলার ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে কোনো পার্সনকে, অর্থাৎ যে কোনো পুরুষকে আমরা কি করতে পারি, যে কোনো জায়গায় রাখতে পারি। কিন্তু ইংরাজির ক্ষেত্রে কিন্তু এই নিয়ম আর কার্যকরী হবে না। সেই ক্ষেত্রে আমাদের এই কনফিউশন দূর করার জন্য একটা সংখ্যা আমাদের মনে রাখতে হবে। কি সেই সংখ্যা? খুব ভালো করে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। ২৩১, অর্থাৎ প্রথমে কি সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন, তারপরে হবে ফার্স্ট পার্সন, এটা কিন্তু মনে রাখতে হবে। অর্থাৎ বাংলায় যাই বলি না কেন, যে পার্সন দিয়ে আমরা শুরু করি না কেন, ইংরাজির ক্ষেত্রে কিন্তু এক বচনে যদি থাকে, অর্থাৎ প্রত্যেকটি পার্সন যদি এক বচনেই থাকে, তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে প্রথমেই আমরা কি করব, সেকেন্ড পার্সনকে রাখবো, তারপরে রাখবো থার্ড পার্সনকে, তারপরে রাখবো ফার্স্ট পার্সনকে। এই ২৩১ এই সংখ্যাটির মধ্যে দিয়েই আমাদের যে পার্সন সংক্রান্ত কনফিউশন সেটা দূর করার একটা চেষ্টা আমি করলাম। আমি বাংলায় একটা আরেকটা উদাহরণ দিচ্ছি। ধরে নাও বলা হলো বাংলায় আমি, তুমি, সে বাজারে গিয়েছিলাম, আমি, তুমি, সে বাজারে গিয়েছিলাম। বাংলার ক্ষেত্রে যে বাক্যটি বলা হলো এখানে প্রথমে রয়েছে আমাদের ফার্স্ট পার্সন, কিন্তু এর যখন আমরা ট্রান্সলেশন করব, অর্থাৎ বঙ্গানুবাদ করব, তখন কিন্তু আর ফার্স্ট পার্সন দিয়ে আমাদের শুরু হবে না। আমাদের শুরু হবে কি দিয়ে? প্রথমে শুরু করতে হবে, প্রথমে রাখতে হবে সেকেন্ড পার্সনকে, তারপরে রাখতে হবে থার্ড পার্সনকে, তারপরে রাখতে হবে আমাদের ফার্স্ট পার্সনকে। এইভাবেই কিন্তু আমাদের যে বাংলা বঙ্গা ইংরাজিতে যে বঙ্গানুবাদ, এই এর যে বঙ্গানুবাদটা যেটা আমরা ইংরাজিতে ট্রান্সলেট করব, সেটাকে আমরা কিন্তু এইভাবে, অর্থাৎ এই নিয়ম মাথায় রেখে আমাদের কিন্তু ট্রান্সলেশনে যেতে হবে। এটা একটা হচ্ছে আমাদের পার্সন সংক্রান্ত কনফিউশন। আরেকটা বিষয়, পার্টস অফ স্পিচ, এগুলো আমরা কিন্তু প্রত্যেকেই একদম নিচু ক্লাস থেকে প্রত্যেকেই শিখেছি। বাংলায় বলা হয় পদ, আর ইংরেজিতে সেটাকেই আমরা বলছি পার্টস অফ স্পিচ। এবং তোমরা প্রত্যেকেই জানো যে পার্টস অফ স্পিচ আট প্রকার, সেই বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই, সবাই জানো। সেগুলো কি কি? সেগুলোও তোমরা জানো, যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। বিষয় হলো এই পার্টস অফ স্পিচগুলোকে আমরা একটু অন্যভাবে বোঝার চেষ্টা করব, যাতে আমাদের কোনো মতে ভুল না হয় কোনটা নাউন এবং কোনটা প্রোনাউন এবং কোনটা অ্যাডজেক্টিভ। সেটাকে যদি একটু অন্যভাবে জানার চেষ্টা করি, তাহলে আশা করবো যে তোমাদের এটা সারা জীবন তোমাদের মাথায় থাকবে, কোনো দিনই তোমাদের ভুল হবে না।
একটু ভালো করে খেয়াল করো তাহলে বুঝতে পারবে। যেমন দেখো প্রথমে আমি বলছি নাউন, নাউন ইংরেজিতে, আর বাংলায় আমরা কি বলি বিশেষ্য পদ। নাউনের এমনি যে সংজ্ঞা রয়েছে আমাদের, আমরা কি জানি সবাই, যে শব্দের সাহায্যে কোনো কিছুর নাম বোঝায় তাকেই আমরা নাউন বা বাংলায় বিশেষ্য পদ বলি। ঠিক আছে, পুরোপুরি ঠিক, কিন্তু এটাকে যদি আমরা আরেকটু অন্যভাবে মনে রাখার চেষ্টা করি, অন্যভাবে বোঝার চেষ্টা করি, তাহলে মনে হয় আর কোনোদিনই একটা বিষয়ে আমাদের ভুল হবে না। যেমন একটু এইভাবে মনে রাখার চেষ্টা করো যে নাউন কোনগুলো, আমার চারিদিকে যে বস্তুগুলো আমি দেখতে পাচ্ছি, বা আরো সহজ করে যদি আমরা বলি খালি চোখে যে বিষয়, যে বিষয়গুলো, যে বস্তুগুলো আমরা আমাদের চারপাশে দেখতে পাই, বা ইন্দ্রিয় গ্রাহ্য, প্রত্যেকটি হচ্ছে নাউন। কারণ নাউন মানেই হচ্ছে তার নাম থাকবে এবং সেটাই হবে আমাদের বিশেষ্য পদ। যেমন দেখো আমার সামনে এই বস্তুটি আমি দেখতে পাচ্ছি, দেখা যায় এর একটা নাম রয়েছে ডাস্টার, তাহলে এটা কি হবে, এটি হবে নাউন বা বিশেষ্য পদ। যেমন দেখো এটা দেখা যাচ্ছে, তাহলে এর একটা নাম রয়েছে, তাহলে এটি কি হবে, এটি হবে নাউন বা বিশেষ্য পদ। এইভাবে যদি আমরা নাউন বা প্রোনাউন বা অ্যাডজেক্টিভকে এইভাবে আমরা মনে রাখার চেষ্টা করি, তাহলে বোধ হয় আর কোনোদিনই ভুল হবে না। আরেকবার আমি বলে দিচ্ছি, তোমরা একটু মনে রাখবে যে আমাদের চারপাশে যে বস্তুগুলো দেখতে পাই, খালি চোখে যেগুলোকে দেখতে পাই, সবই হচ্ছে নাউন বা বিশেষ্য। এবার এর সঙ্গে সম্পর্কিত আরেকটি বিষয় আমাদের রয়েছে, খুব কনফিউজিং, মানে ভালো করে পড়লেও আমরা বুঝতে পারি না, এখনো ঠিক মতো বুঝতে পারি না। যেমন দেখো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বা বাংলায় বলা হয় বিশেষণ পদ। এমনিতে তোমরা সংজ্ঞা প্রত্যেকেই জানো যে অ্যাডজেক্টিভ কাকে বলবো, যে পদ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে আমরা ইংরেজিতে বলি অ্যাডজেক্টিভ এবং বাংলায় বলা হয় বিশেষণ পদ। কিন্তু এই সংজ্ঞাটুকু জানলেই যথেষ্ট নয়, অর্থাৎ এই সংজ্ঞা জানলেও কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না যে বাক্যের ভেতরে কোন ওয়ার্ডটি বা কোন শব্দটি হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ বা বিশেষণ পদ। সেই জায়গাটাকে পরিষ্কার করার জন্যই আজকের আমার এই ক্লাসের আলোচনা। একটু ভালো করে দেখো তাহলে আশা করি বুঝতে পারবে। এখানে দেখো আমি একটি বাক্য লিখেছি, সেটা হচ্ছে দিস ইজ এ ব্লু পেন। এর মধ্যে নাউন কোনটা তোমরা সবাই ভালো করে বলে দিতে পারবে যে এর মধ্যে কোনটা দেখা যায়, দেখা যায় হচ্ছে পেন, তাহলে এটা হচ্ছে নাউন। সেদিক থেকে তোমাদের আশা করি কোনো রকম অসুবিধা নেই। এইবার মাথায় রাখতে হবে অ্যাডজেক্টিভের অবস্থান বাক্যের মধ্যে সব সময়ই নাউনের আগে, এইটুকু যদি মনে রাখতে পারো তাহলে আশা করি অ্যাডজেক্টিভ সম্পর্কে তোমাদের আর কোনো রকম ভুল থাকার কথা নয়। আমি আবারও বলছি যে বাক্যের ভেতরে অ্যাডজেক্টিভ বা বিশেষণ যেটা, সেটা কোথায় বসবে, সবসময় নাউনের আগে বসবে। যেমন দিস ইজ এ ব্লু পেন, পেনটা কেমন, ব্লু, ঠিক
নাউনের আগে যে শব্দটি বসবে সব ক্ষেত্রেই এটা মনে রাখতে হবে যে বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভের অবস্থান কোথায়। অ্যাডজেক্টিভের অবস্থান হচ্ছে সবসময়ই নাউনের ঠিক আগে, নাউনের ঠিক আগে যে শব্দটি বসবে সেটিই হবে আমাদের অ্যাডজেক্টিভ। এবার তোমাদের মনে হতে পারে তাহলে নাউন তো বোঝা গেল, তো প্রোনাউনের প্রোনাউনের কোথায় বসবে অ্যাডজেক্টিভ? এটা মনে রাখতে হবে যে প্রোনাউন থেকে সবসময় ঘুরে অবস্থান করে, অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের ঠিক আগে আর প্রোনাউন থেকে দূরে অবস্থান করে। এই দুটো বিষয় যদি মনে রাখা যায় তাহলে আশা করব তাহলে আমাদের এই অ্যাডজেক্টিভ সম্পর্কিত বা বিশেষণ সম্পর্কিত যে কনফিউশন সেটা অনেকটাই দূর হবে, এটুকু আশা করছি। আরেকটি কনফিউজিং বিষয় সেটা হচ্ছে ফিনিট ভার্ব বা বাংলায় বলা হয় সমাপিকা ক্রিয়া। এই দুটি বিষয় আমাদের কাছে খুবই অনেক সময় খুব কনফিউজিং বলে মনে হয়, কারণ কি এই ফিনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়া ইংরেজিতে এক ধরনের সংজ্ঞা বলা হয়েছে আর বাংলায় ঠিক অন্য ধরনের সংজ্ঞা রয়েছে। কাজেই সেই সংজ্ঞা দুটোকে যদি আমরা একত্রিত করার চেষ্টা করি তাহলে কিন্তু কনফিউশনটা যে বিষয়টা সেটা কিন্তু আরও বেড়ে যাবে। এই কারণে আমাদের মনে রাখতে হবে এই যে ইংরাজির দিক থেকে ফিনিট ভার্বটাকে আমরা একটা একভাবে বোঝার চেষ্টা করব এবং বাংলার দিক থেকে আর একটাভাবে বোঝার চেষ্টা করব। কেমন, যেমন বলা হলো যে বাংলায় যদি আমরা বলি যে সমাপিকা ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়াপদ বাক্যের সমাপ্তি দান করে, যে ক্রিয়াপদটা না বললে বাক্য সম্পন্ন হয় না, শেষ হয় না, তাকেই আমরা বলবো সমাপিকা ক্রিয়া। এইবার একেই যখন আমরা ইংরেজিতে নিয়ে যাচ্ছি, অর্থাৎ ফিনিট ভার্ব যখন আমরা বলছি তখন তোমাদের মনে রাখতে হবে যে ফিনিট ভার্বের সংজ্ঞাটা কি, সেটা হচ্ছে যে ভার্বগুলি পারসন এবং টেন্স পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার নিজের রূপের পরিবর্তন ঘটায়, এই ধরনের ভার্বগুলোকে বলবো আমরা ফিনিট ভার্ব। আমি আরেকবার বলছি তোমাদের বোঝানোর জন্য বা পরিষ্কার হওয়ার জন্য, যে ভার্বগুলো পার্সন পরিবর্তন হলে বা টেন্স পরিবর্তন হলে তার যে ফর্ম, তার যে রূপ, সেই রূপটার পরিবর্তন ঘটে, এই ধরনের ভার্বগুলোকে আমরা বলবো ফিনিট ভার্ব। যেমন দেখো এখানে আমি একটা ভার্ব দিয়েছি, যেমন গো, এর বাংলা হচ্ছে যাওয়া। প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে এটি কি হচ্ছে, এটি হচ্ছে গো। আর যখনই আমি টেন্স পরিবর্তন করে দিলাম, অর্থাৎ পাস্ট টেন্সে চলে গেলাম, অতীতকালে যখন চলে গেলাম, তখন কি হলো এর যে রূপ, এর যে ফর্ম, সেই ফর্মের পরিবর্তন ঘটে গেল, অর্থাৎ গো থেকে তখন কি হলো ওয়েন্ট হলো। এই কারণে যে ভার্বগুলো টেন্স পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার রূপের পরিবর্তন ঘটায় তাকে আমরা বলবো ফিনিট ভার্ব। ঠিক একই রকম ভাবে দেখো যেমন যদি বলা হয় আমি স্কুলে যাই তাহলে কি হবে, আই গো টু স্কুল।
সে স্কুলে যায়, কি হবে? হি গোজ টু স্কুল। তাহলে এই যে দেখা গেল ভার্বের দুটো পার্সন পরিবর্তনের সঙ্গে সঙ্গে, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রেই দুটি পার্সন পরিবর্তনের সঙ্গে সঙ্গে, অর্থাৎ ফার্স্ট পার্সন থেকে থার্ড পার্সনে যাওয়াতেই কি হলো, তার যে রূপের পরিবর্তন ঘটলো, এই কারণে এই ভার্বগুলোকে আমরা বলবো সমাপিকা, এই সমাপিকা ক্রিয়া, বা ইংরেজির ক্ষেত্রে আমরা বলবো ফিনিশ ভার্ব। এই উদাহরণটা আরেকবার একটু বুঝিয়ে দিই যে ফার্স্ট পার্সনের ক্ষেত্রেটা কি ছিল, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল। তাহলে পার্সনের পরিবর্তন ঘটলো এখানে, প্রথমে ছিল ফার্স্ট পার্সন, আই গো টু স্কুল, তারপরে বলা হলো হি গোজ টু স্কুল। তাহলে এখানে পার্সনের পরিবর্তন ঘটলো, তখন প্রথমে ছিল ফার্স্ট পার্সন, তারপরে হলো থার্ড পার্সন। তাহলে এইরকম পার্সন পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার নিজের রূপে পরিবর্তন ঘটেছে, কাজেই এই ভার্বগুলোকে আমরা বলবো ফিনিট ভার্ব। আর যে ভার্বগুলো, এর উল্টোটা মনে রাখতে হবে, আর যে ভার্বগুলো কোনো অবস্থাতেই, অর্থাৎ পার্সন পরিবর্তন হলেও, টেন্স পরিবর্তন হলেও, কোনো অবস্থাতেই তার রূপের পরিবর্তন ঘটে না বা ঘটায় না, এই ধরনের ভার্বগুলোকে আমরা বলবো ফিনিট ভার্বের উল্টো, অর্থাৎ ইনফিনিট ভার্ব বা নন ফিনিট ভার্ব বলা হয়। পরিষ্কার? আমি আরেকবার বলছি, যে ভার্বগুলো কি করে না, পার্সন পরিবর্তন হলেও বা টেন্স পরিবর্তন হলেও তাদের রূপের পরিবর্তন ঘটে না, এই ধরনের ভার্বগুলোকে আমরা বলবো নন ফিনিট ভার্ব বা ইনফিনিট ভার্ব। পরিষ্কার? ছাত্রছাত্রী, একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে যে ইংরেজি পড়তে গেলে বা ইংরেজি ভালো করে জানতে গেলে এক কথায় আমাদের তিনটি বিষয়ে সাহায্য নিতে হয়। কী কী? রিডিং, রাইটিং এবং স্পিকিং। রিডিং মেক্স এ ফুল ম্যান, রাইটিং মেক্স অ্যান এক্সাক্ট ম্যান, অ্যান্ড স্পিকিং মেক্স এ পারফেক্ট ম্যান। কাজে ইংরেজি ভালো করে শিখতে গেলে তোমাদের এই তিনটে বিষয়ের উপরে কিন্তু অবশ্যই জোর দিতে হবে, অর্থাৎ রিডিং, রাইটিং এবং স্পিকিং। তাহলেই দেখবে ইংরেজি আমাদের কাছে খুব একটা তখন আর কঠিন বলে মনে হবে না। ইংরেজি আমাদের কাছে কঠিন বলে কেন মনে হয়? ইংরেজি একটা বিদেশি ভাষা, আর ভারতবর্ষ ইংরেজদের কলোনি ছিল প্রায় 300 বছর। সেই কারণে ইংরেজদের যে প্রভাব, তাদের যে ভাষা, সেই ভাষা আমাদের শিক্ষা লাভ করতে অনেক বেগ পেতে হয়েছে, এই জন্য আমাদের কাছে এটি খুব কঠিন বলে মনে হয়। কিন্তু যদি আমাদের চারপাশে যে বিষয়গুলো থাকে, যে বস্তুগুলি থাকে, তার ইংরেজি যদি জানার চেষ্টা করি, তাহলে খুব সহজেই আমরা কিন্তু এই ইংরেজি যে ভীতি, সেই ভীতি আমরা কাটিয়ে উঠতে পারবো আশা করছি। যাই হোক, এরপরে আবার সময় পেলে কোনো দিন তাহলে তোমাদের আর বাদ বাকি যে টিপসগুলো থাকলো, সেই টিপসগুলো বুঝে দেওয়ার চেষ্টা করবো। নমস্কার।